2018 সাল মানে এই বছরই শুরু হতে চলেছে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ। ধরুন এই প্রতিযোগিতার ফাইনালে আপনার প্রিয় ফুটবল দল উঠেছে, তাই আপনি ফাইনাল ম্যাচের আগের দিন রাতে খুব উৎসাহের সাথে ঘুমালেন, পরের দিন প্রিয় দলকে সাপোর্ট করবেন, গলা ফাটাবেন, ফেসবুকে লাইভ এসে নাচানাচি করবেন, আরো অনেক কিছু ভেবে। কিন্তু সকালে উঠে পেপার, টিভি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলেন ফাইনাল ম্যাচে আপনার প্রিয় দলই উঠেছে। খেলাটাও ফুটবল, মানে পায়ের সাহায্যে বল দিয়ে খেলা, বাট খেলাটার নাম ক্রিকেট। আপনি নিমেষেই আকাশ থেকে মাটিতে পড়বেন, পড়েই ভাববেন হয়তো সব স্থানে ভুল লেখা আছে। আপনি সবাইকে দৌড়ে এই মিস্টেকটা দেখাতে যাবেন যে ফুটবল খেলাকে বলা হচ্ছে ক্রিকেট। কিন্তু সবাই যদি বলে আপনিই ভুল, তবে কি হবে আপনার? আর যদি এটা আপনার সাথে হয়, তবে বুঝে নেবেন এটা দ্য ম্যান্ডেলা এফেক্ট। হে বন্ধুরা, আমি যে ঘটনাটির কথা আলোচনা করলাম তা পুরোটাই কাল্পনিক, কিন্তু এমন ঘটনা ঘটলে আমাদের নিজেদের অস্তিত্বই নিজেদের কাছে প্রশ্নের মুখে পড়ে যাবে। কিন্তু কখনো আপনার কি এমন কোনো অনুভূতি হয়েছে যেখানে আপনার স্মৃতিতে থাকা যে কোনো কিছু হঠাৎই পাল্টে গেছে, মানে যাকে সহজ কথায় স্মৃতিভ্রম বা মতিভ্রম বলা হয়ে থাকে? যদি এই স্মৃতিভ্রম আপনার সাথেই হয়, তো হয়তো আপনার স্মৃতি কোনো ভুল করছে। কিন্তু যদি ওই একই ভুল স্মৃতি পৃথিবীর নানা স্থানে নানা রঙে নানা ভাষার মানুষের সাথে একটি নির্দিষ্ট সময়েই ঘটে, তবে সেটাকেই বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। যেমন ধরুন আপনার পার্শ্ববর্তী সবাই পেনকে হঠাৎই বলছে পেনি, আপনি ভাবছেন এটা ভুল, কিন্তু আপনার বাড়ির সবাই বলছে বস্তুটি আসলেই পেনি, তখন আপনি ভাববেন আপনি পাগল হয়ে গেছেন। কিন্তু যদি আপনি দেখেন আপনার মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে, দাবি করছে যে ওটা পেনি নয়, ওটা পেন, তখন আপনি কনফিডেন্স হবেন এবং এটা বুঝতে পারবেন যে কিছু তো অদ্ভুত ঘটছে। ঠিক এমনটাই ঘটেছে নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ঘটনা নিয়ে। নেলসন ম্যান্ডেলা একজন যুগান্তকারী পলিটিশিয়ান ছিলেন, যিনি 1918 সালের 18 জুলাই জন্মগ্রহণ করেন, যাকে অহিংসাবাদী আন্দোলনের মূল মুখ বলা হয়। আফ্রিকার স্বাধীনতার মূল হিরোই হলেন নেলসন ম্যান্ডেলা। আমি জানি আপনারা সকলেই নামটি শুনেই তাকে চিনেছেন, বাট এত কথা বলার কারণ এমন মানুষের মৃত্যুর মতিভ্রম কি করে কোটি কোটি মানুষের একসাথেই হলো? অহিংসাবাদী আন্দোলনের কারণে 5 আগস্ট 1952 সালে তাকে জেলবন্দী করা হয় এবং 27 বছর তাকে কারাগারেই রাখা হয়। অনেকেই দাদু দিদা বা বয়োজ্যেষ্ঠ থেকে শুনে থাকবেন যে নেলসন ম্যান্ডেলা জেলে থাকা অবস্থাতেই 1980 সালে মারা যান, কিন্তু এই পৃথিবীর সত্যিটা হলো নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরিয়ে ফার্স্ট আফ্রিকার প্রেসিডেন্ট হয় এবং 5ই ডিসেম্বর 2013 সালে তিনি মারা যান। আর এখানেই প্রশ্ন তৈরি হয়, লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে হয়তো আপনিও রয়েছেন, তারা কেন 1980 সালে নেলসন ম্যান্ডেলার মৃত্যু দিন জানতেন? তার থেকেও বড় প্রশ্ন, হঠাৎই একই সময় মানুষ এটা কেন রিয়েলাইজ করলো যে তাদের স্মৃতি অন্য কথা বলছে? অনেকের দাবি 1980 সালে তারা নেলসন ম্যান্ডেলার ফিউরাল করেছিল, নীরবতা পালন করেছিল নেলসন ম্যান্ডেলার মৃত্যুর জন্য, কিন্তু তারপরেও তিনি প্রেসিডেন্ট হয়, তখন কেন কেউ এই মতিভ্রমের কথা ব্যক্ত করলো না? মোটামুটি সবাই তাদের এই স্মৃতি কথা 2013 সালে মৃত্যুর খবর পাওয়ার পরেই ব্যক্ত করে। আজকের সমাজ নেলসন ম্যান্ডেলাকে যতটা না চেনে, তার থেকে কোকোকোলাকে বেশি চেনে। তো আপনার কাছে কোশ্চেন করছি, এখানে থাকা কোকোকোলার তিনটি লোগোর মধ্যে কোনটি ঠিক বা কোনটিকে আপনি এত বছর দেখে এসেছেন? প্রথমেরটা যেখানে কোকা, তারপরে বাঁকানো লাইন এবং কোলা লেখাটি রয়েছে, নাকি সেকেন্ডেরটা যেখানে মাঝখানে লম্বা একটি লাইন রয়েছে, নাকি শেষেরটা যেখানে উপরের মাঝ বরাবর ছোট্ট একটি ড্যাশ রয়েছে? আমি এটা বলতে পারি যে ম্যাক্সিমাম বন্ধুরাই বলবে প্রথমেরটাই ঠিক, কিন্তু সত্যিটা হলো শেষেরটা, মানে 3 নম্বরেরটা। কোকোকোলা জন্ম থেকে আজ অবধি কোনোদিনও বাঁকানো লাইন ব্যবহারই করেনি। চাইলে আপনি সব জায়গায় চেক করে নিতে পারেন, কোকোকোলায় ছোট্ট একটি উপরের মাঝ বরাবর ড্যাশই ছিল। তো কোশ্চেন হচ্ছে, যারা এটা এখন ভাবছেন যে আমরা প্রথমেরটাতেই শিওর, তাদের সব মেমোরি কি ভুল, নাকি এটা অন্য কিছু? এই অন্য কিছুর অনুমান কনস্পিরেসি থিওরির কাছে রয়েছে, যেগুলি জানার আগে জেনে নেওয়া যাক আরো কিছু ম্যান্ডেলা এফেক্ট সম্বন্ধে। আমরা সবাই পোকেমনের কার্টুন দেখেছি, তো বলুন তো এই পিকচারের কোনটি পিকাচু? 90% বলবে লেজে যার কালো মার্ক রয়েছে সেটিই আসল পিকাচু, বাট সঠিকটি হলো না, আজ অবধি দেখানো পোকেমনের যে কোনো পর্বে পিকাচুর লেজে কোনো কালো মার্কই ছিল না। আর আপনি এটাও চেক করে নিতে পারেন, আই থিঙ্ক আপনারা অনেকেই ম্যান্ডেলা এফেক্টের কনসেপ্টটা বুঝেছেন, আসলে ব্যাপারটা কি। তো এমনই একটি ঘটনা রয়েছে 1969 সালে রিলিজ হওয়া জেমস বন্ডের মুন মেকার মুভিতে, যে মুভির একটি ছোট্ট অংশ আজও চর্চিত। মুভিতে একজন ভিলেন ছিল যার নাম জশ, এবং তার একজন প্রেমিকাও ছিল যার নাম ছিল জলি। তারা দুজনই ভিলেন হলেও
যদি আপনি কখনো মুভিটি দেখেন তাহলে তাদের মধ্যে প্রেম আপনার দৃষ্টি আলাদাভাবেই আকর্ষণ করবে। মুভিটিতে তার এই দাঁতের প্রশংসা করেছিল জলি একটি সিনে, যেখানে মুভিটি যারা থিয়েটারে দেখেছে তাদের অনেকেরই দাবি প্রশংসা করার সময় জলি হেসেছিল এবং জলির দাঁতে ছিল ব্রেসেস, কিন্তু রিয়ালিটিতে মুভিতে জলির দাঁত ব্রেসলেস ছিল। অনেকের দাবি এটাই প্রমাণ করে কি করে ইতিহাসও পরিবর্তন করা হচ্ছে। আমি একটু রিসার্চ করে পাই এই বিষয়টিতে মুভি ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টররা সবাই বলেছে জলি কোনো ব্রেসেস পরেইনি। বাট এই মুভির পর যশ ও জলির একটি অ্যাডভার্টাইজমেন্টও রয়েছে যেখানে জলির দাঁতে ব্রেসেস ছিল। বাট মুভিটি রিলিজের দিনই একটি পত্রিকায় মুভিটির রিভিউ লেখা হয় যেখানে জলির সম্বন্ধে লেখা ছিল এ শর্ট বোল্ড গার্ল উইথ পিকটেলস গ্লাসেস অ্যান্ড ব্রেসেস, মানে জলির ছিল চুলের বেনুনি, চোখে চশমা এবং দাঁতে ব্রেসেস। কিন্তু আরেকটি ইউএস এর আর্টিকেল বলছে ইট উড বি রিলেশনশিপ মেড ইন হেভেন ইফ অনলি শি ওয়্যার ব্রেসেস, অর্থাৎ এটি একটি স্বর্গের তৈরি সম্পর্ক হতো যদি জলি দাঁতে ব্রেসেস পড়ত। দুটি আর্টিকেলই মুভি প্রকাশের দিনই লেখা হয়েছে। তেমনই যেমন কিটক্যাট, আমরা সবাই চিনি এই খাবারটিকে, যেখানে এই ছবিটি দেখে কেউ কেউ বলবে আমরা কিটক্যাটের লোগোতে ড্যাশ দেখেছি, কেউ কেউ বলবে না আমি দেখিনি। বাট রিয়ালিটি হলো কিটক্যাটের জন্ম থেকে ড্যাশ ছিলই না। ব্যক্তিগত আমার নিজের স্মৃতিতে শিওর আমি ড্যাশ দেখেছিলাম, তবে কি এগুলি আমাদের শুধুই মতিভ্রম? যেমন ধরুন ফোর্ড কোম্পানির কথা, সবাই এই গাড়ি নির্মাণের কোম্পানিকে চিনি, অনেক অ্যাডভার্টাইজমেন্টে তাদের লোগোও দেখেছি। বাট কোশ্চেন হলো আপনি কোন লোগোটিকে চেনেন, যার এফ স্টেপ রয়েছে নাকি এই এফটিকে যার মধ্যে গোল্লা রয়েছে? অনেকেই বলবে গোল্লা তো আমি দেখিনি, আর অনেকে বলবে আমি দেখেছি। বাট এখন যদি রিসার্চ করেন তবে সব ছবিগুলোতেই দেখবেন যে গোল্লা রয়েছে। কিন্তু এই ছবিটি অনেক বেশি ম্যান্ডেলা এফেক্টকে প্রমাণ করে, যেখানে কোম্পানির বিল্ডিংয়ে ফোর্ড লেখাতে এফে কোনো গোল্লা নেই, বাট অন্য অংশে দেখা যাচ্ছে এফে গোল্লা আছে। তো এই অংশে পেন্টার কি সেই একই মতিভ্রমে ভুগছিল যা লক্ষ লক্ষ মানুষ ভুগছে? এমনকি কোম্পানির মালিক হেনরি ফোর্ডের সিগনেচারেও কোনো গোল্লা ছিল না। এবার শুনুন, আমরা সকলেই হয়তো গ্রেট ওয়াল অফ চায়না সম্বন্ধে অনেক বেশি কিছু জানি, কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে ভারতবর্ষেও রয়েছে 85 কিলোমিটার বিস্তৃত একটি ওয়াল? এটাও কম বড় আশ্চর্য নয়। গ্রেট ওয়াল অফ চায়না যদি আমরা সকলেই জানি তাহলে আমাদের এই ওয়ালটিকে তো ডেফিনেটলি চেনা উচিত ছিল, আর অন্তত ভারতবাসী হলে তো ডেফিনেটলি জানা উচিত ছিল, কিন্তু আমরা অনেকে তা জানিই না। আমি ডেফিনেটলি বলতে পারি যে আপনাদের মধ্যে অনেকেই এই ওয়াল সম্বন্ধে কিছু জানেনই না, কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না সম্বন্ধে অনেক কিছু জানেন। তো এটা কেন? তবে কি এই দেওয়াল অনেকদিন আগে থেকেই ছিল, আমাদের চোখে পড়েনি? কিন্তু এত বড় একটি দেওয়াল কেন আমাদের চোখে পড়বে না? আমরা এখন জানতে পারছি এই দেওয়ালটি অনেক কাল ধরেই রাজস্থানে পড়েছিল, কিন্তু ভারতবর্ষের মতো একটি দেশ যেখানে জনসংখ্যা এত বেশি তা সত্ত্বেও এটি আমাদের চোখে পড়ল না। এটা সত্যিই আমাদের ভাববার বিষয়। তো এগুলো কি শুধুই মতিভ্রম? কি বলছে সায়েন্স এর ব্যাপারে, কি বলছে কনস্পিরেসি থিওরি? জেনে নেওয়া যাক। তাদের কথার মধ্যে প্রধানত তিনটি পয়েন্টই উল্লেখযোগ্য। তার আগে আরেকটা কথা বলতে চাই, হয়তো আপনাদের অনেক সময় এটা ফিল হয় যে আপনি হঠাৎই ফিউচার দেখে ফেলেছেন, মানে এক মিনিট বা এক সেকেন্ড আগে যা ঘটবে তা আপনারা আগেই জেনে গেছেন। যারা আমার এই একটি সেন্টেন্সে বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি তাদের সাথে এটা ঘটেই ঘটে, আমার সাথেও ঘটে। যাই হোক, এটা মেন্ডেলা এফেক্টই মনে করে বিশেষজ্ঞরা, কিন্তু মেন্ডেলা এফেক্টের মূল কনসেপ্ট হলো প্যারালাল ইউনিভার্স। এটা বোঝানো জটিল, বাট আসল কথা হলো কল্পবিজ্ঞানের মতে আমাদের মতো পৃথিবী সেম টু সেম আছে অন্য বিশ্বে, যেখানে রয়েছে আমাদের মতো মানুষ। কিছু কিছু ঘটনা দুই পৃথিবীতে কিছুটা ডিফারেন্ট ঘটে। একটি মহিলা যে দাবি করেছে যে সে প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে, যা অদ্ভুত দশের এই ভিডিওটিতে আপনারা জেনেছেন। সো আমাদের মতো সেম টু সেম মানুষটির চিন্তা প্যারালাল ইউনিভার্স থেকে মাঝে মধ্যে রিফ্লেক্ট করে, যা এই পৃথিবীতে পৌঁছায়। যদিও বা এই থিওরির কোনো প্রমাণ নেই, বলা যেতে পারে এটা পুরোই কাল্পনিক, তবে ভিডিওটিতে দেখানো কোকোকোলা, পিকাচু, কিটক্যাট সবই কি আমাদের কল্পনা এবং সম্পূর্ণ মতিভ্রম? যে মতিভ্রম একসাথে লক্ষ লক্ষ মানুষের হচ্ছে, যারা পরস্পরকে হয়তো কখনো জানেনই না। এই বিষয়ে অনেকে মনে করেন কেউ কেউ অলরেডি টাইম মেশিন ইউজ করছে এবং কিছু পরিবর্তন পাস্টে গিয়ে করছে, যেমনটা আমরা টাইম মেশিনের মুভিতে দেখে থাকি। কিন্তু ম্যান্ডেলা এফেক্টের কোনো মনের মতো উত্তর আজও আমি পাইনি। কমেন্ট করে জানান ভিডিওতে দেখানো কোন কোন জিনিস আপনার মতে পাল্টে গেছে, আর অবশ্যই জানাবেন আমার মতো নিমেষে ফিউচার দেখার এক্সপিরিয়েন্স কার কার হয়েছে। আর হ্যাঁ, স্প্যানিশ ওম্যান লেরিনা গার্সিয়ার প্যারালাল ইউনিভার্সের ভিডিওটির লিঙ্ক ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। চাইলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে পারেন, এবং অদ্ভুত দশ চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন
মাধ্যমে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে গুড।